উপত্যকা চীনা সৈন্যৰ সৈতে হোৱা সংঘৰ্ষত দেশৰ নিৰাপত্তা বাহিনীৰ এগৰাকী বিষয়া আৰু দুগৰাকী জোৱান নিহত প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙৰ বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্ৰী হয় সেনা বাহিনীৰ তিনি মুৰব্বীৰ সৈতে পৰিস্থিতিৰ পৰ্যালোচনা দেশত চলি থকা কোভিড নাইণ্টিনৰ সংক্ৰমণ ৰোধ কৰিবলৈ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ 21খন ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ মুখ্যমন্ত্ৰীৰ সৈতে বাৰ্তালাপ অসমত কোভিড নাইণ্টিন ৰোগত আক্ৰান্তৰ সংখ্যা 4319 লৈ বৃদ্ধি আজিৰ দিনটোত অভিলেখ সংখ্যক 10,000 নমুনা পৰীক্ষা সম্পন্ন ভাৰতীয় চিকিৎসা গৱেষণা পৰিষদৰ দ্বাৰা কোভিড নাইণ্টিন পৰীক্ষণৰ বাবে দ্ৰুত এণ্টিজেন পৰীক্ষা সঁজুলি ব্যৱহাৰৰ ক্ষেত্ৰত অনুমোদন ভাৰতীয় জনতা পাৰ্টী নেতৃত্বাধীন চৰকাৰখনৰ কেন্দ্ৰত এবছৰ আৰু ৰাজ্যত 4 বছৰ সম্পূৰ্ণ উপলক্ষে দলটোৰ জনসম্পৰ্ক অভিযান আৰম্ভ নমস্কাৰ সন্ধিয়াৰ বাতৰিলৈ স্বাগতম ষ্টুডিঅতে মই পংকজ নাভদাস আৰু এতিয়া বিতং বাতৰি লাডাখৰ গালৱান উপত্যকাত কালি নিশা চীনা সৈন্যৰ সৈতে হোৱা সংঘৰ্ষত দেশৰ নিৰাপত্তা বাহিনীৰ এগৰাকী বিষয়াসহ দুগৰাকী জোৱান নিহত হয় নিৰাপত্তা বাহিনীৰ এখন বিজ্ঞপ্তিত প্ৰকাশ পোৱা অনুসৰি দুয়োখন দেশৰ মাজত উত্তেজনা হাম কটোৱাৰ প্ৰক্ৰিয়া চলি থকাৰ মাজতে এই সংঘৰ্ষৰ সূত্ৰপাত হয় বিজ্ঞপ্তিখনত কোৱা হয় যে দুয়োখন দেশৰ জ্যেষ্ঠ সেনা বিষয়াৰ মাজত পৰিস্থিতি সম্পৰ্কত আলোচনা চলি থকাৰ সময়তে এই ঘটনা সংঘটিত হয় প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙে আজি গালৱান উপত্যকাত হোৱা সংঘৰ্ষ সম্পৰ্কত বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্ৰী ডঃ এছ জয়শংকৰ মুখ্য সেনাধ্যক্ষ বিপিন ৰাৱাতসহ সেনাবাহিনীৰ তিনিওগৰাকী মুৰব্বীৰ সৈতে মিলিত হৈ পৰিস্থিতিৰ পৰ্যালোচনা কৰে দেশত চলি থকা কোভিড নাইণ্টিনৰ সংক্ৰমণৰ প্ৰতি লক্ষ্য ৰাখি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি পুনৰবাৰ ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ মুখ্যমন্ত্ৰীসকলৰ সৈতে বাৰ্তালাপত মিলিত হয় ভিডিঅ' কনফাৰেন্সযোগে আয়োজিত বৈঠকত প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে দেশত চলি থকা কোভিড নাইণ্টিনৰ বিৰুদ্ধে যুঁজখন ঐক্যবদ্ধভাৱে চলাই নিয়াত গুৰুত্ব আৰোপ কৰে তেওঁ চৰকাৰে জাৰি কৰা নিৰ্দেশাৱলী সঠিকভাৱে পালন কৰিবলৈ ৰাজ্যসমূহলৈ আহ্বান জনায় কোভিড নাইণ্টিনৰ পৰিপ্ৰেক্ষিতত দেশত সৃষ্টি হোৱা অৰ্থনৈতিক ক্ষতিৰ বৰ্তমান উত্থান ঘটাৰ লগতে ইয়াৰ পৰা দেশবাসীয়ে সুযোগ গ্ৰহণ কৰা উচিত বুলিও প্ৰধানমন্ত্ৰীয়ে দেশবাসীক আহ্বান জনায় আজি প্ৰথম পৰ্যায়ত মুঠ 21খন ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ মুখ্যমন্ত্ৰীসকলৰ সৈতে প্ৰধানমন্ত্ৰীয়ে আলোচনাত মিলিত হয় অসমৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালেও এই বাৰ্তালাপত অংশগ্ৰহণ কৰি ৰাজ্যখনৰ শেহতীয়া পৰিস্থিতিৰ বিষয়ে প্ৰধানমন্ত্ৰীক অৱগত কৰে আজিৰ প্ৰথম পৰ্যায়ৰ মত বিনিময় কাৰ্যসূচীত অসম পঞ্জাব কেৰালা উত্তৰখণ্ড ঝাৰখণ্ড ছত্তীশগড় ত্ৰিপুৰা হিমাচল প্ৰদেশ চণ্ডীগড় গোৱা মণিপুৰ নাগালেণ্ড লাডাখ পুডুচেৰী অৰুণাচল প্ৰদেশ মেঘালয় মিজোৰাম আন্দামান আৰু নিকোবৰ দ্বীপপুঞ্জ দাদৰ আৰু নগৰ হাভেলি আৰু দমন দিউ ছিকিম আৰু লাক্ষাদ্বীপে অংশগ্ৰহণ কৰে আনহাতে কাইলৈ প্ৰধানমন্ত্ৰীয়ে দ্বিতীয় পৰ্যায়ৰ বাৰ্তালাপত 15খন ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ মুখ্যমন্ত্ৰীসকলৰ সৈতে কোভিড নাইণ্টিনৰ শেহতীয়া স্থিতি সম্পৰ্কে মত বিনিময় কৰিব আজি অসমত 10গৰাকী কোভিড নাইণ্টিন ৰোগী ধৰা পৰাৰ পাছত শেহতীয়াভাৱে অসমত এই ৰোগত আক্ৰান্তৰ সংখ্যা 4319লৈ বৃদ্ধি পাইছে স্বাস্থ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই টুইটযোগে প্ৰকাশ কৰা অনুসৰি আজি ধেমাজিত 3 ওদালগুৰিত 3 শোণিতপুৰত 2 নগাঁও আৰু হোজাইত এগৰাকীকৈ লোকৰ দেহত কোভিড নাইণ্টিন পজিটিভ ধৰা পৰিছে বৰ্তমান ৰাজ্যখনত 2103গৰাকী ৰোগী চিকিৎসাধীন হৈ থকাৰ বিপৰীতে 2205গৰাকী ৰোগীয়ে আৰোগ্য লাভ কৰিছে ৰাজ্যখনত এই পৰ্যন্ত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা হৈছে 8 আনহাতে গুৱাহাটী মহানগৰীত কোভিড নাইণ্টিনৰ সংক্ৰমণ বৃদ্ধি পোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত কণ্টেইনমেণ্ট জ'নৰ সংখ্যাও বৃদ্ধি পাইছে আজি নতুনকৈ মহানগৰীৰ 20টা অঞ্চল কণ্টেইনমেণ্ট জ'ন হিচাপে ঘোষণা কৰা হৈছে সৰু মটৰীয়াৰ এছ বি আই অতিথিশালা পঞ্জাবাৰীৰ নৱজ্যোতি নগৰ বামুনি মৈদামৰ আকাশী নগৰ পল্টন বজাৰৰ চোলাপাৰা আদি অঞ্চলক কণ্টেইনমেণ্ট জ'ন হিচাপে ঘোষণা কৰা হৈছে এতিয়ালৈকে ঘোষণা কৰা 109টা কণ্টেইনমেণ্ট জ'নৰ ভিতৰত মহানগৰীত 80টা কণ্টেইনমেণ্ট জ'ন সক্ৰিয় হৈ আছে ৰাজ্যখনত কোভিড নাইণ্টিন প্ৰতিৰোধ কৰাৰ উদ্দেশ্যে ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগে অসম টাৰ্গেট শীৰ্ষক এক নতুন কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে ইয়াৰ অধীনত সংক্ৰমণৰ সম্ভাৱনা থকা অঞ্চলসমূহত 50,000 লোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰাৰ ব্যৱস্থা লোৱা হৈছে স্বাস্থ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই টুইটযোগে প্ৰকাশ কৰা অনুসৰি ৰাজ্যত আজিৰ দিনটোত অভিলেখ সংখ্যক 10,000 কোভিড নাইণ্টিন টেষ্ট সম্পন্ন কৰা হয় আৰু ইয়াৰ ফলত অসমত মুঠতে 2,27,000 কোভিড নাইণ্টিন পৰীক্ষা সম্পন্ন কৰা হৈছে মুখ্য সচিব কুমাৰ সঞ্জয় কৃষ্ণই আজি আমাৰ সংবাদদাতাৰ সন্মুখত প্ৰকাশ কৰিছে যে ৰাজ্যখনত কোভিড নাইণ্টিনৰ সংক্ৰমণ প্ৰতিৰোধ কৰাৰ উদ্দেশ্যে ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগে অসম টাৰ্গেট ছাৰ্ভিলেন্সৰ অধীনত 50,000 নমুনা পৰীক্ষা কৰাৰ ব্যৱস্থা হাতত লৈছে তেওঁ কয় যে যদিহে এই নমুনাসমূহৰ ভিতৰত অধিক পৰিমাণে কোভিড নাইণ্টিন পজিটিভ পোৱা হয় তেন্তে ৰাজ্য চৰকাৰে লকডাউনৰ বিষয়টো পুনৰ বিবেচনা কৰিব আপুনি দেখিছে যে আজি কিছুদিনৰ পৰা গুৱাহাটীত ছ'চিয়েল ট্ৰান্সমিশ্যনৰ এটা আমি হেৰি দেখিছোঁ
আৰু বহুত মানুহ পোৱা গৈছে যিবিলাকৰ কোনো কানেকশ্যন পোৱা নাই তেওঁলোক বাহিৰৰ পৰা অহা নাই ভিতৰতে কৰবাৰ পৰা হৈছে আৰু সেইকাৰণে এটা গোটেই গুৱাহাটীখনতে এটা প্ৰায় 50,000 মান টেষ্ট বেলেগ জেগাতো হ'ব এই 50,000 মান টেষ্ট কৰাৰ পিছত টেষ্টৰ ৰিপৰ্টৰ ওপৰত বেছ কৰি পেলাই আমি এটা ডিচিশ্যন ল'ব লাগিব চৰকাৰৰ ফালৰ পৰা প্ৰবলি এই সপ্তাহৰ শেষৰ ফালে আমি সেই ডিচিশ্যনটো ল'ম যদি দৰকাৰ হয় কিছুদিনৰ কাৰণে লকডাউন কৰিবলৈ বাধ্য হ'ব কাৰণ যাতে ছ'চিয়েল ট্ৰান্সমিশ্যন নহয় দেশত করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ অব্যাহত আছে শেহতীয়া তথ্য অনুসরি ভারতত কোভিড-19 আক্রান্তর সংখ্যা হয়েছে 3,44,407 আক্রান্ত সকলের ভিতর এতিয়ালেকে 9,921 লোকের মৃত্যু হয়েছে অবশ্যই আক্রান্ত সকলের ভিতর 1,80,460 রোগী সুস্থ হয়ে উঠাত চিকিৎসালয়ের যাবলৈ দিয়া হয়েছে মহারাষ্ট্র সর্বাধিক 1,10,744 লোক আক্রান্ত হওয়ার বিপরীতে মৃত্যু হয়েছে 4,128 46,504 লোক কোভিড-19 আক্রান্ত হয়েছে আর 479 মৃত্যু হয়েছে একদরে দিল্লিতো কোভিড-19 সংক্রমণের ধারা অব্যাহত আছে দিল্লিত বর্তমান 42,829 লোক আক্রান্ত হওয়ার বিপরীতে মৃত্যু হয়েছে 1,400 সমগ্র বিশ্বত করোনা ভাইরাসের সন্ত্রাসের এতিয়াও ওর পড়া নাই শেহতীয়া স্থিতি অনুসরি বিশ্বত কোভিড-19 আক্রান্ত লোকের সংখ্যা হয়েছে গৈ 81,36,235 অবশ্যই আক্রান্তর সংখ্যার বিপরীতে সুস্থ রোগীর সংখ্যা ক্রমাৎ বৃদ্ধি পাবলৈ লৈছে বিশ্বত বর্তমান 42,48,144 রোগী আরোগ্য লাভ করেছে কোভিড-19 আমেরিকা যুক্তরাষ্ট্র সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে শেহতীয়াভাবে আমেরিকাত আক্রান্ত হওয়া লোকের সংখ্যা হয়েছে 21,82,951 ইয়ার বিপরীতে ব্রাজিল আর রাশিয়াত আক্রান্ত হওয়া লোকের সংখ্যা হয়েছে গৈ ক্রমে 8,91,556 আর 5,45,458 ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ চমুকৈ ICMRএ কন্টেইনমেন্ট অঞ্চল আর স্বাস্থ্যকেন্দ্রত কোভিড-19 পরীক্ষণের দ্রুত এন্টিজেন পরীক্ষার সজুলি ব্যবহারের ক্ষেত্রে অনুমোদন জানাইছে এই পরীক্ষার সঙ্গে RT-PCR পরীক্ষারও সংযোজন ঘটুয়া হয়েছে এই সঁজুলির জড়িয়ে গবেষণাগারত পরীক্ষা নকরাকয়ে দ্রুতভাবে কোভিড-19 পরীক্ষা সম্পন্ন করবা যাব দক্ষিণ কোরিয়ার একটা কোম্পানিয়ে এই পরীক্ষা সঁজুলিটিও প্রস্তুত করে উলিয়াইছে রাষ্ট্রীয় রাজধানী দিল্লিত করোনা ভাইরাসের সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি কেন্দ্রীয় সরকারে দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনত রেল সেবা আজির বাতিল করার নির্দেশ দিছে রেল বিভাগের বিষয়ে প্রকাশ করা অনুসরি আনন্দ বিহার রেল স্টেশনত অবস্থান করা রেলগাড়ির ডবাসমূহত কোভিড-19 রোগীর চিকিৎসার সংরক্ষণ করা হয়েছে স্টেশনটত বর্তমান কোভিড-19 রোগীর দুখন বিশেষ রেলগাড়ি সাজু করে তোলা হয়েছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে কৈছে যে কেন্দ্রীয় সরকারে দিল্লির 500টা রেলের ডবা যোগান ধরব আর এই অত্যাধুনিক সা সুবিধাযুক্ত ডবাসমূহ 8,000 বিছনা সাজু করে তোলা হয়েছে অসম প্রশাসনীয় পদাধিকারী মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহত আজি ইউনিফাইড কমান্ড স্ট্রাকচার্সর এখন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকত রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তাকে ধরে বিদ্রোহী সংগঠনসমূহের কাম কাজ তথা বিদ্রোহীর কার্যকলাপ দমনকে ধরে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয় মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণর অধ্যক্ষতাত অনুষ্ঠিত এই বৈঠকত রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত জিওসি ফোরকোরের লেফটেন্ট জেনারেল শান্তনু দয়ালকে ধরে সাধারণ প্রশাসন আরক্ষী আর সামরিক বাহিনীর শীর্ষ বিষয়াসকলে অংশগ্রহণ করে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারখনে কেন্দ্রত এবছর আর রাজ্য 4 বছর সম্পূর্ণ করার পরিপ্রেক্ষিত দলে আজিরে পড়া সরকারের সফলতার খতিয়ান জনতার মাজত দাঙি ধরবলে জনসম্পর্ক রক্ষা অভিযান আরম্ভ করেছে এই কালচোয়াত দলীয় নেতা কর্মীয়ে 50,00,000 পরিয়ালের ওসর চাপিব আর সফলতা ব্যাখ্যা করব আমার সংবাদদাতা দুইনার এক প্রতিবেদন 30 মে তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুত নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব কেন্দ্রত চলি থাকা সরকারখনের দ্বিতীয় কার্যকালের প্রথম বর্ষ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে আর ঠিক অনুরূপভাবে যা 24 মে তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুত সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ার নেতৃত্বত পরিচালিত হয়ে থাকা রাজ্য সরকারখনে চতুর্থ বর্ষ সম্পূর্ণ করেছে এই দুইখন সরকারের বিগত সময়সাত যে উল্লেখযোগ্য কিছু কামর খতিয়ান এই খতিয়ান আমি সমগ্র 50,00,000 পরিয়ালের কাষলে লই যার কারণে লক্ষ্য স্থির করেছিল আর তার আধারতে আমি জনসম্পর্ক অভিযান আরম্ভ করেছিল আজি এই জনসম্পর্ক অভিযান সমগ্র আরম্ভ করা হয়েছে মাননীয় রাজ্যিক সভাপতি শ্রীযুত রঞ্জিত কুমার দাস ডাঙরিয়া পশ্চিম গুৱাহাটী বিধানসভা সমষ্টির অন্তর্গত 7 নং ওয়ার্ডত
এই জনসম্পর্ক অভিযানৰ শুভারম্ভণি করে। ঠিক অনুরূপভাবে সমগ্র অসমৰ বিধানসভা সমষ্টিসমূহত মাননীয় অসমৰ মন্ত্রীসকল, মাননীয় সাংসদসকল, মাননীয় বিধায়কসকল, মাননীয় ভারতীয় জনতা পার্টির রাজ্যিক বিষয়ববীয়াসকল আর দলের জ্যেষ্ঠ কার্যকর্তাসকলে রাইজর ঘরলে গৈ গৈ এই জনসম্পর্ক অভিযানত অংশগ্রহণ করেছে। কেন্দ্র সরকারের দ্বিতীয়টো কার্যকালের প্রথমটো বর্ষপূর্তি আর রাজ্য সরকারের চারিটা বছর পূর্ণ হওয়ার লগত সংগতি রাখি ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশে আজিরে পৰা জনসম্পর্ক অভিযান বলে এক কার্যসূচী আরম্ভ করেছে। এই কার্যসূচী অসমৰ বিভিন্ন প্রান্ত থাকা 50 লাখ পরিয়ালর লগত এক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। আর আজি ইয়ার শুভারম্ভণি হয় গুৱাহাটী, পশ্চিম গুৱাহাটীত। এই শুভারম্ভণি করে রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসে, আর সেই উদ্দেশ্যে আজিরে পৰা জনসম্পর্ক অভিযান আরম্ভ করা হয়েছে। ক্যামেরাত মৃণালর সৈতে মদুইনা, ডিডি অসম। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দ্বিতীয়টো কার্যকালের প্রথম বর্ষপূর্তি আর রাজ্য সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে দলটোয়ে আজিরে পৰা সমগ্র রাজ্যত জনসম্পর্ক অভিযান আরম্ভ করেছে। আজি রঙিয়াত বিজেপির রাজ্যিক মুখপাত্র পবিত্র মার্ঘেরিতাই এই কার্যসূচীর শুভারম্ভ করে। একদরে দরং জেলার মঙ্গলদৈ, শিপাজার দলগাঁও, নগাঁও জেলার সামগুরি, ওদালগুড়ি জেলার কলাইগাঁও, পানেরি আর লক্ষিমপুর জেলা আর মরিগাঁও জেলাত দলটোয়ে জনসম্পর্ক অভিযান আরম্ভ করব। ধুবুরীর রাহুল পারিক নামের এগারী চিত্রশিল্পী ইন্ডিয়া বুক অব রেকর্ডস আর এশিয়ান বুক অব রেকর্ডসত নিজের নাম অন্তর্ভুক্ত করবলে সক্ষম হয়েছে। যুবশিল্পীগিয়ে কম্পিউটারের ডেস্কবোর্ডর জড়িয়ে বিভিন্নজনের চিত্র অঙ্কন করে সকলোরে দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে। লকডাউনের সময় ঘরতে আবদ্ধ থাকি রাহুল পারিকে দেশের ভিতর 20 ফুট দৈর্ঘ্যর আর 14 ফুট বহল আকারের সুধাগন্ধ ডক্টর ভূপেন হাজরিকার ছবি অঙ্কন করে অভিলেখ রচনা করেছে। শেষত প্রধান বাতৰিসমূহ আকৌ এবাৰ। লাডাখের গালওয়ান উপত্যকাত চীনা সৈন্যর সঙ্গে হওয়া সংঘর্ষত দেশের নিরাপত্তা বাহিনীর এগারী বিষয়াসহ দুগৰাকী জওয়ান নিহত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংর বৈদেশিক পরিক্রমা মন্ত্রী সহ সেনাবাহিনীর 3 মুরব্বীর সঙ্গে পরিস্থিতির পর্যালোচনা। দেশত চলি থাকা কোভিড-19 সংক্রমণ রোধ করবলৈ প্রধানমন্ত্রী মোদীর 21খন রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তালাপ। অসমত কোভিড-19 রোগত আক্রান্তর সংখ্যা 4319 লৈ বৃদ্ধি। আজির দিনটোত অভিলেখ সংখ্যক 10,000 নমুনা পরীক্ষা সম্পন্ন। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের দ্বারা কোভিড-19 পরীক্ষণের বাবে দ্রুত এন্টিজেন পরীক্ষা সঁজুলি ব্যবহারের ক্ষেত্রে অনুমোদন। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারখনের কেন্দ্রত এবছর আর রাজ্যত 4 বছর সম্পূর্ণ উপলক্ষে দলটির জনসম্পর্ক রক্ষী অভিযান আরম্ভ। সন্ধিয়ার বাতৰি।